হ্যালো স্টুডেন্টস তো গুড মর্নিং সকলকে আশা করছি সবাই খুব ভালো আছো এবং খুব ভালো মতো প্রিপারেশান নিচ্ছ এক্সামের জন্য তোমরা যারা প্রথম এক্সাম দিতে চলেছো তাদের জন্য তো একটু ভালো হলোই কারণ ডাব্লু বিসিএস এক্সামটা অনেকটাই পিছিয়ে দিয়েছে এবং নভেম্বর মাসে প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে তো অনেকটা তোমরা টাইম পেলে সেই টাইমে নিজেদেরকে প্রস্তুতি শুরু করে দাও এবং যারা অলরেডি প্রিপারেশনের অনেকটা ফেজে এগিয়েই আছো তাদেরকে বলবো একদম তোমরা কিন্তু মানে ঢিলেমি দিও না কারণ এটা করলেই কিন্তু তোমরা পিছিয়ে যাবে যেরকমভাবে তোমরা প্রিপারেশান নিচ্ছিলে যে বেগে নিচ্ছিলে সেইভাবেই কিন্তু কনস্ট্যান্টলি তোমরা প্রিপারেশানটা চালিয়ে যাও তো আজকের সেশানটা শুরু করার আগে বলবো সেশানটা একটু শেয়ার করে দাও তোমরা বন্ধুদের সাথে এবং আজকের সেশানে খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের কিন্তু ভীষণভাবে আজকের মক টেস্টটা দাও এবং দেখো আজকের কোয়েশ্চেনগুলো খুবই ভালো ভালো কোয়েশ্চেন আছে তো বেশি দেরি না করে শুরু করে দিই আজকের সেশন আজকে একটা প্র্যাকটিস সেট নিয়েছিস যেখানে খুব রিসেন্ট কিছু এক্সামের কোয়েশ্চেনও তোমাদের জন্য এনেছি যেগুলো তোমরা ট্রেন্ডটা বুঝতে পারবে যে কীরকম ট্রেন্ড হচ্ছে কোয়েশ্চেনের এবং প্যাটার্ন কীরকম চেঞ্জ হচ্ছে বা কোন জায়গাগুলোকে ফোকাস করা হচ্ছে এটা যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সেজন্য রিসেন্ট হয়ে যাওয়া কিছু এক্সামেরও যেরকম কোয়েশ্চেন আছে তাছাড়া কিছু মডেল কোয়েশ্চেন রয়েছে আর রয়েছে ডাব্লিউ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো আমি একটু অ্যাপ সম্পর্কে বলে নিই এই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে আর এই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা যেগুলো পেয়ে যাচ্ছ সেগুলো হচ্ছে ডেমো ক্লাস দেখার সুযোগ পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ এছাড়া পাচ্ছ লাইভ অনলাইন ক্লাস তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসেরও ব্যবস্থা থাকছে এবং স্টাডি মেটেরিয়াল পাচ্ছ কপি এবং মক টেস্ট দেওয়ার সুযোগ তো পাচ্ছই যেগুলো তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে সাহায্য করবে এবং যদি কোনো কোর্সে ভর্তি হতে চাও তোমরা এই কোর্সটি ইউজ করতে পারো দ্যাট ইজ টিডি টোয়েন্টি এটা ইউজ করে যদি তোমরা অ্যাডমিশন নাও তোমরা পুরো টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে তোমাদের অ্যাডমিশন ফিজের ওপর তো আজকে দেখে নি আজকে কি কি পড়ানো হচ্ছে তোমাদের রিসেন্ট হয়ে যাওয়া ইউপিএসসি ইপিএফও দু হাজার তেইশ যে বায়োলজি কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য এনেছি তোমরা দেখো কীরকম কারেন্ট ট্রেন্ড হচ্ছে এক্সামের এবং ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ারেরও কোয়েশ্চেন রয়েছে প্রিলিমিনারির তার সাথে সাথে কিছু মডেল কোয়েশ্চেন রয়েছে যেগুলো আপকামিং এক্সামের জন্য তোমাদের ভীষণভাবে হেল্প করবে শুধু ডাব্লু বিসিএস নয় পিএসসির প্রত্যেকটা এক্সাম বলো সিজিএল সিএইচএসএল প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো সেশন শুরু করার আগে সকলকে বলবো যে একটু সেশনটা শেয়ার করে দাও সকলে সোশ্যাল মিডিয়া গ্রুপে টেলিগ্রাম গ্রুপে একটু শেয়ার করে দাও যাতে আরও অনেকজন জয়েন হতে পারে এবং তোমরা একসাথে মক টেস্টটা দাও গুড মর্নিং তুহিন ভেরি গুড মর্নিং সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের সেশন আজকের ফার্স্ট কোয়েশ্চেন দ্য পিলার লাইক হ্যাং ভার্টিকালি ডাউনওয়ার্ড ফ্রম দ্য ফাউন্ড ইন ব্যানিয়ান ট্রি আর অ্যাজ এটা নোন রিসেন্ট একটা এক্সামে এসেছিল যেটা সেকেন্ড জুলাই এক্সামটি হয়েছিল তারই একটা কোয়েশ্চেন তো তোমাদের এই ধরনের কোয়েশ্চেন আশা করছি খুব ভালো লাগবে করতেও ভালো লাগবে তো অপশনগুলো দেখো অপশন এ হচ্ছে ট্যাপ রুট অপশন বি হচ্ছে ক্লাইম্বিং রুট অপশন সি হচ্ছে ফাইব্রাস রুট এবং অপশান ডি হচ্ছে প্রপ তো ঝটপট করে করে তোমরা করে ফেলো খুব তাড়াতাড়ি অ্যান্সার করো আজকে অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে এবং খুব তাড়াতাড়ি সেশনটাকে এগিয়ে নিয়ে যাব আর সেশনকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি হবে ঝটপট করে অ্যান্সার করো দেখো বলেছে পিলার লাইক স্ট্রাকচার আর কি বলে বলা হচ্ছে যেটা ক্লু সেটা হচ্ছে ব্যানিয়ান ট্রিতে ব্যানিয়ান ট্রিতে আমরা দেখতে পাবো এই ধরনের রুট অ্যান্সার পেয়ে গেছি গুড মর্নিং ভেরি গুড মর্নিং সায়নি আচ্ছা সকলে অ্যান্সার করো আবারও বলছি সেশনটাকে একটু শেয়ার করে দাও তোমরা বিক্রমাদিত্য সব ফার্স্ট অ্যান্সার করেছো দ্যাট ইজ ওয়ান ডি প্রপ রুটস বলছো সায়নি তুহিন বলছো তুহিন বলছো ফাইব্রাস রুট আচ্ছা কাবেরি বলছো ডি দীপাঞ্জন বলছো ওয়ান ডি আচ্ছা সঠিক আনসারটা বলে নিই সঠিক আনসারটা হয়ে যাবে দ্যাট ইজ প্রপ রুট তুহিন যেটা তুমি বলছো ফাইব্রাস রুট সেটার বাংলা মানে হচ্ছে গুচ্ছমূল যে গুচ্ছমূলটা আমরা দেখতে পাই কোথায় গুচ্ছমূল আমরা দেখতে পাই মনোকট প্ল্যান্টসের ক্ষেত্রে যেরকম ঘাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ঠিক আছে তো কখন ব্যানিয়ান ট্রিতে প্রপ রুটস বলতে তোমাদেরকে ছবির মাধ্যমে একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখে নাও এইটা হচ্ছে প্রপ রুট ছবিতে দেখতে পাচ্ছো একটা ব্যানিয়ান ট্রি সেখান থেকে যে রুট গুলো নিচের দিকে নামছে তো এটাই হচ্ছে প্রপ রুটস তো প্রপ রুটস কি আর একটু ডিটেলসে জেনে নি প্রপ রুটস আর এটাকে কি বলা হচ্ছে পিলার রুটসও বলা হচ্ছে আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তোমরা একটু রেসপন্স করো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না কেটে গেল আচ্ছা এবার চলে আসি হ্যাঁ একটু নেট প্রবলেম হচ্ছে বুঝতে পারছি আমি তো এটা তোমরা একটু দেখে নাও যে প্রপ রুটসটা কি ওকে ওকে থ্যাংক ইউ একটু রেসপন্স করবে যে নেট প্রবলেম হলে তোমরা একটু রেসপন্স করবে তাহলে আমি বুঝতে পারবো যে কোন টাইমটাতে প্রবলেম হচ্ছে তো ঠিক আছে তো এবার বাকি রুটসটা দেখো ট্যাপ রুটটাও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেও কোয়েশ্চেন আসে তো ট্যাপ রুটটা দেখো যে একটা প্ল্যান্ট তার যে রুটটা একদম লম্বা লম্বি নিচে চলে গেছে এবং তার চারপাশে দেখো কিছু রুট বেরোচ্ছে আর কি তো এটা হচ্ছে ট্যাপরুট এখন ট্যাপ রুটের সাথে যেটা তোমরা বললে ফাইব্রাস রুট ফাইব্রাস রুটের একটা মেন গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ট্যাপ রুট সাধারণত দেখা যায় ডাইকটি লিডোনাস প্ল্যান্টসে এই জায়গাগুলো মনে রাখবে কারণ অনেক সময় তোমাদের এরকম কোয়েশ্চেন করতে পারে যে হুইচ অব দি ফলোয়িং ইজ ট্রু অর ফলস তাহলে কিন্তু তোমাদেরকে একটু ডিটেলস জানতে হবে এরকম কোয়েশনের ক্ষেত্রে যেহেতু এটা একটা এক্সামে এসেছে সুতরাং এই টার্মগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রুটসের যে কোনটা ট্যাপ রুট কোনটা তোমার গুচ্ছমূল বা ফাইব্রাস রুট বা কোনটা হচ্ছে প্রপ রুট প্রপ রুট তো তোমরা দেখতেই পেলে ছবিতে দেখালাম এবার ট্যাপ রুটটাও ছবিতে দেখতে পাচ্ছ এবং একটু জেনে নাও ট্যাপ রুট হচ্ছে দ্য ডাইরেক্ট ইলঙ্গেশন অফ দ্য রেডিক্যাল লিডস টু দ্য ফরমেশন অফ প্রাইমারি রুট উইচ গ্রোজ ইনসাইড দ্য সয়েল যেরকম আমরা আগের রুটটা পেলাম প্রপ রুট যেটা গ্রাউন্ডের ওপরে থাকছে এই ট্যাপ রুট বা তোমার ফাইব্রাস রুট এগুলো কিন্তু গ্রাউন্ডের নিচে থাকছে অর্থাৎ সয়েলের মধ্যেই থাকছে ইট ল্যাটারাল রুট অফ অর্ডার দ্যাট আর টু অ্যাজ সেকেন্ডারি রুট এবং এই যে ট্যাপ রুট থেকে একটা মেন রুট সিস্টেম নিচের দিকে চলে গেছে দেখো এই মেন রুট সিস্টেম থেকে যে ছোট ছোট চার এই যে চারধারে যে রুটটা বেরোচ্ছে এইগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি রুট আর মেন যে রুটটা নিচের দিকে নেমে গেছে সেটা হচ্ছে প্রাইমারি রুট তো এখানে আমরা ট্যাপ রুটে আমরা কি কি সিস্টেম দেখতে পাচ্ছি একটা মেন রুট সিস্টেম দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে আমরা সেকেন্ডারি বা টার্সিয়ারি এগুলোও দেখতে পাচ্ছি দ্য প্রাইমারি রুটস অ্যান্ড ইট ব্রাঞ্চেস কনস্টিটিউট দ্য মেন রুট ট্যাপ রুট সিস্টেম অ্যাজ সিন ইন মাস্টার প্ল্যান তো এই এক্সাম্পলটাও একটু মনে রাখবে আর এটা হ্যাঁ একদম ঠিক দিলীপ সরকার যে আমরা তোমরা অনেকেই করেছো ছোটোবেলায় এবং গ্রামের দিকে গেলে এখনও দেখবে যে বাচ্চারা ওই ধরে ঝুলছে গাছের তো এটা সকলেই দেখেছো তো সেটাই হচ্ছে প্রপরুটস যেটা কোয়েশ্চেনটা ছিল তোমাদের জন্য বোটানিক্যাল গার্ডেনেও রয়েছে একদম ঠিক দীপাঞ্জন সেটা আরও বেশি বড় আকারে কারণ গ্রেট বানিয়ান ট্রি বলা হয় যেটাকে তো সৌর ভেরি গুড মর্নিং এবং মক টেস্ট গুলো দাও খুব ভালো ভালো কোশ্চেন রয়েছে তোমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে ভেলামেন এ স্পঞ্জি টিস্যু ইজ ফর্মড ইন এটাও খুব রিসেন্ট একটা এক্সামে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু দেখে নেব তাড়াতাড়ি সায়নী বলছো টু বি দ্যাট ইজ এপিফাইটিক বিক্রমাদিত্য বলছো টু ডি দ্যাট ইজ রেসপিরেটরি রুট আর বাকিদের ঝটপট করে আচ্ছা সৌর চক্রবর্তী বলছো টু ডি দ্যাট ইজ রেসপিরেটারি রুট আর বাকিরা অনেকে অনলাইন আছো বাট অ্যান্সার তাড়াতাড়ি অ্যান্সার করো শর্মিশটা বলছ টু ডি আচ্ছা রুট অনেকেই বলছো সঠিক অ্যান্সারটা বলে নিই সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এপি ফাইটিক রুট হয়ে যাবে এপিফাইটিক রুট রুট ঠিক আছে এটার অ্যান্সার হয়ে যাবে এপিফাইটিক রুট আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলে নিই এই হচ্ছে ভেলামেন ছবিতে দেখো এইটা হচ্ছে ভেলামেন এটা হচ্ছে রুট টিপ এবং রুটের উপরে দেখো একটা মৃত কলার আবরণ কভারিং একটা রয়েছে মাল্টিলেয়ার্ড একটা কভারিং যেটাকে বলা হচ্ছে ভেলামেন যেটাকে বলা হচ্ছে ভেলামেন এবং এটা কোথায় দেখা যায় এটা অর্কিডে আমরা দেখতে পাই এপিফাইটিক প্ল্যান্টসে আমরা দেখতে পাই ঠিক আছে এপিফাইটিক প্ল্যান্টস এই টার্মটা মনে রাখবে এপিফাইটিক প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের রুটে কভার করে একটু মৃতকলার আবরণ রয়েছে যেটাকে লেয়ার একটা কভারিং রয়েছে যেটাকে বলা হচ্ছে ভেলামেন এখন এপিফাইটিক প্ল্যান্ট কাকে বলে অর্থাৎ যারা পরাশ্রয়ী উদ্ভিদ যারা অন্যের গাছের অন্য উদ্ভিদের ওপর জন্মাচ্ছে তাদেরকে আমরা বলছি পরাশ্রয়ী উদ্ভিদ বা এপিফাইটিক প্ল্যান্টস বলা হচ্ছে কিন্তু এপিফাইটিক প্ল্যান্টস আর প্যারাসাইটে কিন্তু গুলিয়ে ফেলো না এপিফাইটিক প্ল্যান্টস কিন্তু নিউট্রিশানের জন্য অন্য গাছের ওপর নির্ভর করে না এরা অন্য গাছের ওপর জন্মাচ্ছে কিন্তু নিউট্রিশনের জন্য কিন্তু নির্ভর করছে না অন্য গাছের ওপর তো রেডিকাম ইজ আ স্পঞ্জি মাল্টিপল মাল্টিপল দ্যাট রুটস অফ সাম অর সেমি এপিফাইটিক প্ল্যান্টস সাচাস এই দুটো নাম মনে রাখবে অবশ্যই অর্কিডে দেখতে পাওয়া যায় ক্লিভিয়াস স্পিসিসে দেখতে পাওয়া যায় তো ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এগুলো না জানলে অবশ্যই কিন্তু নোট ডাউন করবে তোমরা কারণ এগুলো এক্সাম পারপাসে কিন্তু ভীষণ আসে এই কোশ্চেনগুলো চলে আসি নেক্সট কোশ্চেনে টার্টারিক অ্যাসিড ইজ ফাউন্ড ইন টার্মারিন টমেটো নাকি অরেঞ্জ নাকি ভিনিগার এটাও তোমরা পারবে টার্টারিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায় কোনটাই পাওয়া যাবে গুড মর্নিং রেহমান ভেরি গুড মর্নিং সকলকে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রি সায়নী সবার আগে অ্যান্সার করেছো টার্মারিন বিক্রমাদিত্য বলছে দিলীপ বলছে শর্মিষ্ঠা বলছে এবং একদম সঠিক অ্যান্সার তোমরা করেছো প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো এটার অ্যান্সার হয়ে যাবে টারমারিন তো নেক্সট কোয়েশ্চেন চলে আসি দ্য হিউম্যান আই বল ইজ কম্পোজ অফ থ্রি লেয়ার্স দ্য কারেক্ট সিকুয়েন্স অফ দ্য লেয়ার্স ফ্রম এক্সটেরিয়ার টু ইন্টেরিয়ার ইজ হিউম্যান আইবলের বাইরে থেকে ভেতরের দিকে লেয়ার লেয়ারগুলো কোনটা এটা এটাও বেশি ইপিএফ অনেকে এক্সামটা দিয়েওছ হয়তো এই এক্সামে যে কোয়েশ্চেনটা এসেছিল তো এটা তোমরা দেখে নাও কোন অপশনটা হবে স্ক্লেরা কোরয়েড রেটিনা নাকি কর্নিয়া কোরয়েড রেটিনা নাকি কর্নিয়া স্ক্লেরা কোরয়েড নাকি স্ক্লেরা কর্নিয়া কোরয়েড কোনটা হবে সঠিক আনসার আচ্ছা সায়নী সব ফার্স্ট অ্যান্সার করেছো তুহিন বলছো থ্রি এ আচ্ছা এ যারা বলেছো তিন নাম্বারে একদম সঠিক বলছি এবার কোয়েশ্চেন নাম্বার ফোরের অ্যান্সার করো সায়নী দিলীপ শর্মিষ্ঠা বলছো এ মঙ্গল বলছো এ সৌর্য বলছো এ দ্যাট দ্যাট ইজ ক্লেরা কোরয়েড রেটিনা এবং এটা একদম সঠিক অ্যান্সার করেছো ভেরি গুড তোমাদের যার যাদের হিউম্যান আই একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো সেখানে হিউম্যান আই ওপর আমার একটা আলাদা ক্লাস রয়েছে তো তোমাদের যদি মনে হয় সেটা একবার দেখে নিতে পারো সেখানে হিউম্যান আইটা বুঝিয়েওছি পুরোটা প্লাস তোমাদের ডাব্লিউ বিসিএস এ যত রকমের কোয়েশ্চেন এসেছে বিগত বছরগুলিতে সেগুলোও সলভ করানো আছে তো তোমরা একবার চেক করে নিতে পারো ওই সেশনটা তো চলে আসি এবার ভেরি গুড সৌর্য সিভিল সার্ভিস দিয়েছো এবার মেন্স দেবে প্রিলির রেজাল্টও আশা করছি তাড়াতাড়ি বেরোবে লাস্ট ইয়ারের তো মেন্সের জন্য প্রিপারেশান নাও অবশ্যই ভালো করে এক্সাম দেবে চলে আসি নেক্সট কোশ্চেনে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ডিএনএ আচ্ছা ডিএনএর জন্য কোনগুলো সঠিক অপশন ওয়ানটা দেখো এটা একটু একটু বড় ধরনের কোয়েশ্চেন কিন্তু ইজি কোয়েশ্চেন তোমরা কিন্তু প্রত্যেকেই পারবে অ্যান্সার করতে ডিএনএ রেফার্স টু ডিঅক্সি অক্সি অ্যাসিড ইট ইজ লোকেটেড ইন রাইবোজোম অপশান থ্রি ইট ইজ কম্পোজ অফ রাইবোনক্লিক অ্যাসিড অপশন ফোর ইট ক্যান মেক আ কপি অফ ইট সেল এগুলোর মধ্যে কোনগুলো সঠিক ওয়ান অ্যান্ড ফোর নাকি ওয়ান অ্যান্ড থ্রি নাকি ফোর অনলি নাকি টু অ্যান্ড থ্রি কোনগুলো সঠিক অ্যান্সার ওকে সূর্য ইউপিএসসির কথা বলছো আশা করছি ভালো দিয়েছো তুমি एग्जाम তো অবশ্যই প্রিপারেশান নাও এবং এই গুলো তোমাকে খুব হেল্প করবে প্রিপারেশান নিতে আচ্ছা সূর্য বলছো ফাইভ ডি বলছো ফাইভ ডি টু অ্যান্ড আচ্ছা কারেক্ট বলেছি কোন কোনগুলো সঠিক ডি বলছো অর্থাৎ টু অ্যান্ড থ্রি সঠিক ডিএনএ সম্পর্কে বলেছি নট আর এনএ নিউক্লিক অ্যাসিড বলেছে এখানে ভালো করে একটু দেখে অ্যান্সার করো শিল্পা একদম সঠিক অ্যান্সার করেছো সায়নীয় সঠিক অ্যান্সার করেছো যারা যারা এ বলছো শর্মিষ্ঠা সৌর্য একদম সঠিক দ্যাট ইজ ওয়ান অ্যান্ড ফোর অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে তৈরি এবং এটা কপি করতে পারে আর রাইবো নিউক্লিক অ্যাসিড তো আর হতো আর যদি থাকতো তাহলে এই অপশনটা হতো তো চলে আসি এবার নেক্সট কোয়েশ্চনে দ্য মেন কজ অফ ওশান অ্যাসিডিফিকেশন ওসান অ্যাসিডিফিকেশনের মেন কজ কি কার্বন ডাই অক্সাইড নাকি কার্বন মনোক্সাইড নাকি হাইড্রোজেন সালফাইড নাকি ক্লোরো ফ্লোর কার্বন ঝটপট করে অ্যান্সার করে ফেলো কোয়েশ্চেন নাম্বার সিক্স খুব ফাস্ট অ্যান্সার করো তোমাদের আজকে অনেকগুলো কোয়েশন রয়েছে এবং তাড়াতাড়ি অ্যান্সার করাচ্ছি তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলো ওশন অ্যাসিডিফিকেশনের জন্য প্রধান কারণ কি বলছো এ বলছো বলছো ডি বিক্রমাদিত্য এ শিবেন হালদার বলছো বি সৌর্য বলছো এ এটা এ বি ডি অনেক রকমের অ্যান্সার পাচ্ছি সঠিক অ্যান্সারটা দেখে নাও সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার ঠিক আছে এটার একটু ডিটেলসে জেনে নাও ওশান অ্যাসিডিফিকেশান হচ্ছে রেফার্স টুয়ার রিডাকশন ইন দ্য পিএইচ অফ ওশান ঠিক আছে ওশান অ্যাসিডিফিকেশান হচ্ছে যে ওশানের যখন পিএইচটা কমে যাচ্ছে ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম কজ প্রাইমারিলি বাই আপটেক অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম অ্যাটমসফিয়ার দ্য ওশান অ্যাবজর্বস থার্টি পারসেন্ট অব দ্য সিও টু দ্যাট ইস রিলিজড ইন দ্য অ্যাটমসফিয়ার দ্য অ্যাটমসফিয়ারে যে সিও টু রিলিজ হচ্ছে তার থার্টি পারসেন্ট ওশান অ্যাবজর্ভ করছে এর ফলে কি হচ্ছে ওশানের পিএইচটা যখন রিডাকশান হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমরা বলছি ওশান অ্যাসিডিফিকেশান এবার চলে আসি নেক্সট কোয়েশ্চনে সিউডোপোডিয়া আর ক্যারেক্টারিস্টিক ফিয়েচার অফ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্র অনেক এক্সামে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট হয় তো ভালো করে তোমরা করো না জানলে বলবো নোট ডাউন করবে অবশ্যই ফিউডোপোডিয়া আর ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হুইচ অব দ্য ফলোইং অ্যানিমালস ইউগ্লিনা নাকি প্যারামিশিয়াম নাকি আমিবা নাকি অ্যাস্টেরিয়াস সকলকে বলবো সেশন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোশ্চেন নাম্বার সেভেন খুব ঝটপট অ্যান্সার পেয়ে গেছি সায়নী বিক্রমাদিত্য শর্মিষ্ঠা দিলীপ বলছো অপশান সি সৌর্য বলছো সি একদম সঠিক অ্যান্সার বলেছো দ্যাট ইজ অ্যামি বা আচ্ছা বলো তো ইউগলিনার ইউগলিনা কার মাধ্যমে মানে লোকমোট করে চলনে সাহায্য করে ইউগলিনার কে বলো ইউগলিনার কোনটা সাহায্য করে একদম ঠিক সিউডোপোডিয়া বা যেটাকে বলা হচ্ছে ক্ষণপাত ছবিতে দেখতে পাচ্ছ এখানে এন্ডোপ্লাজম এবং একটোপ্লাজম রয়েছে তো এরা একটোপ্লাজমটা বর্ধিত করছে সামনের দিকে তখন এন্ডোপ্লাজমটা এন্ডোপ্লাজমটাও কিন্তু তার মধ্যে যাচ্ছে এবং সে আস্তে আস্তে এগোচ্ছে এর কাজ হচ্ছে অ্যামিবার সিউডোপোডিয়ার কাজ হচ্ছে এটা বিভিন্নভাবে হেল্প করছে অ্যামিবাকে কোনো কিছু ধরতে আঁকড়ে ধরতে সাহায্য করছে কোনো শিকার ধরতে সাহায্য করছে খাদ্যে মানে খাদ্য গ্রহণেও একে সাহায্য করছে এবং চলনে তো মুভমেন্টে তো সাহায্য করছেই তো ইউগলিনা হচ্ছে ফ্লাজেলা একদম ঠিক ইউগলিনার হচ্ছে ফ্লাজেলা সবগুলোই তোমাদেরকে জানতে হবে ইউগলিনার হচ্ছে ফ্লাজেলা প্যারামিসিয়াম হচ্ছে সিলিয়া এবং অ্যাস্টেরিয়াস হচ্ছে বা স্টারফিস যেটা সেটা হচ্ছে টিউব ফিট তো সবগুলোই মনে রাখবে এগুলো থেকে কিন্তু এক্সামে প্রচুর কোয়েশ্চেন হয় আর আর একটা জিনিস সেটা হচ্ছে আমিবার সম্পর্কে মনে পড়ল যে আমিবার রিসেন্ট তোমরা নাম পড়েছ হয়তো নিউজে যে রিসেন্ট এই দুদিনের মধ্যে একটা নিউজ বেরিয়েছিল যে কেরালার একটা পনেরো বছরের বাচ্চা মারা গেছে সেটা হচ্ছে ব্রেন ইটিং অ্যামিবার জন্য ব্রেন ইটিং অ্যামিবা তো এই নামটা মনে রাখবে যে ব্রেন ইটিং অ্যামিবা তোমরা বলতে পারবে অ্যামিবার নামটা কি ঝটপট করে বলো একদম ঠিক শুধু হিন্দু নিউজ পেপার নয় অনেক নিউজ পেপারেই কিন্তু এই রিসেন্ট একটা বেরিয়েছিল এবং ওই ডিটেলসটা কিন্তু পড়ে রাখবে তুমি বলছো যে ইউপিএসি মেন্স দেবে তো অবশ্যই কিন্তু ডিটেলসটা একটু পড়ে রাখবে সেই রোগটা সম্পর্কে আরও বেশি ডিটেলসে পড়ে রাখবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে নামটা কি ব্রেইন ইটিং অ্যামিবিয়া এটা নিয়ে ডিটেলসে পড়ে রেখো তোমরা এক্সামের জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো নেক্সট কোশ্চেন চলে আসি হাউ মেনি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস ইন সি স্টার সি স্টারে কতগুলো ডাইজেস্টিভ সিস্টেম দশ নাকি বারো নাকি তেরো নাকি চোদ্দো সি স্টার বা স্টার ফিশ কতগুলো রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম ছটপট করে অ্যান্সার করে ফেলো কোয়েশ্চেন নাম্বার এইট বলো কোয়েশ্চেন নাম্বার এইট সিভেন বলছো ডি বাকিদের অ্যান্সারগুলো একটু দেখে নিই সৌর্য বলছো এইট বি শিল্পা বলছো টুয়েলভ শর্মিষ্ঠা বলছো বি ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলেছি ঝটপট করে অ্যান্সার করো ঝটপট করে অ্যান্সার করো অনেকেই অন আছো আচ্ছা সি স্টারে কত ধরনের স্টমাক থাকে জানো কেউ সেটা হচ্ছে দু ধরনের থাকে ঠিক আছে দু ধরনের একদম ঠিক সূর্য আচ্ছা এটার অ্যান্সার আমি বলে দিই এটার অ্যান্সার হয়ে যাবে টেন অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার আর সৌর্য বলছো দু ধরনের একদম ঠিক ধরনের দু এদের স্টমাক থাকে একটা হচ্ছে কার্ডিয়াক স্টমাক একটা হচ্ছে কার্ডিয়াক স্টমাক আর একটা হচ্ছে পাইলোরিক স্টমাক এই যে গ্ল্যান্ডগুলো এগুলোকে বলা হচ্ছে পাইলোরিক সিকা বলা হয় চলে আসি নেক্সট কোয়েশ্চনে আচ্ছা সি স্টার সম্পর্কে একটু বলে রাখি সি স্টার যার ফাইলাম হচ্ছে একাইনোডারমাটা সাব ফাইলাম হচ্ছে অ্যাস্টেরোজোয়া ক্লাস হচ্ছে স্টেলোরডিয়া আর সাব ক্লাস হচ্ছে অ্যাস্টেরোইডিয়া জেনাস হচ্ছে অ্যাস্টেরিয়াস একটু তোমরা একটু এগুলো ডিটেলসে জেনে রাখতে পারো কারণ এগুলো তোমাদের অনেক সময় যদি এক্সামে যদি কঠিন কোশ্চেন আসে এগুলো কিন্তু চলেও আসতে পারে যে কোন ফাইলামের অন্তর্গত অন্তত ফাইলামটা তো অবশ্যই মনে রাখবে কারণ ফাইলামটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে যে সি স্টার বা অ্যাস্টেরিয়াস যে কোনো নামে দিতে পারে বা স্টারফিশ যে কোনো নাম তিনটে নামই মনে রাখবে এরা কোন ফাইলামের অন্তর্গত সেটা হচ্ছে একাইনো ডারমাটা এবং জেনাসের নাম হচ্ছে এই যে অ্যাস্টেরিয়াস হচ্ছে জেনাসের নাম চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে দ্য ফেনোমেনন অফ সামার স্লিপ বাই অ্যানিমালস ইজ কল্ড দ্য ফেনোমেনন অফ সামার স্লিপ বাই অ্যানিমালস ইজ কল্ড তো প্রাণীদের যে আমরা তোমরা তো জানোই যে একটা শীত ঘুম নামটা শুনেছ কিন্তু শীতঘুম বলছি না এটা বলছি সামার স্লিপ তো এটাকে কি বলা হয় এই ফেনোমিনটাকে কি বলা হয় কোয়েশ্চেন নাম্বার নাইন এর অ্যান্সার করো গুড মর্নিং জিৎ ভেরি গুড মর্নিং সায়নি বলছো নাইন বি অ্যাস্টিভেশন সূর্য বলছো অ্যাস্টিভেশন বাকিদের অ্যান্সারগুলো ঝটপট করে অ্যান্সার করো ফার্স্ট আনসার করো দেখো হ্যাঁ বিক্রমাদিত্য বলছো একদম সঠিক করেছো আর যদি বলতো উইন্টার স্লিপ সেক্ষেত্রে হয়ে যেত হিভারনেশন চলে আসি এবার কোয়েশ্চেন থার্টিন চেম্বার্ড হার্ট অকার সিন লিচ আর্থওয়ার্ম স্নেল নাকি কক্রোচ থার্টিন চেম্বার্ড হার্ট কোথায় দেখা যায় লিচ আর্থওয়ার্ম স্নেল নাকি কক্রোচ সায়নী ফার্স্ট করেছো টেন ডি বলছো দ্যাট ইজ কক্রোচ বাকিদের আনসার দীপাঞ্জন বলছো ডি সৌর্য বলছো ডি বাকিদের সকলে অ্যান্সার করো ফার্স্ট অ্যান্সার করো একদম ঠিক বলেছো দ্যাট ইজ ককরোচ কক্রোচ হয়ে যাবে এটার সঠিক আনসার জিত বলছো টেন ডি হুম একদম ইজি কোয়েশ্চেন তাই তো বিক্রমাদিত্য বলছো টেন্ডি শর্মিষ্ঠা বলছো টেন্ডি একদম ঠিক হু ইজ ফাদার অফ জুওলজি এটাও কিন্তু ভীষণ ইজি কোয়েশ্চেন ভীষণ কমন কোয়েশ্চেন ডারউইন নাকি অ্যারিস্টটাল ল্যামার্ক নাকি থিও ফ্রেস্টাস হু ইজ নোন ফাদার অফ ফাদার অফ জুওলজি কি হবে বলো ফাদার অফ প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় ইলেভেন বলছো ঝটপট প্রত্যেকের অ্যান্সার পেয়ে গেছি বা ভীষণ ভালো সায়নী আসিফ সক বলছো বি আচ্ছা বিদ্যুৎ রয় বলছো টেন ডি একদম ঠিক যারা ডি বলেছো আগের কোয়েশ্চেনটা সায়নী বলছো ইলেভেন বি প্রতাপ পাহাড়ি এবার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আনসার করো কোয়েশ্চেন নাম্বার টেন একদম ঠিক আনসার করেছো শিবেন বলছো বি এটা সকলেই বি বলেছো ইলেভেন এবং যারা যারা বি বলছো একদম ঠিক বলেছো আশিফ শর্মিষ্ঠা সোনাল ভট্টাচার্যী প্রতাপ পাহাড়ি একদম ঠিক দ্যাট ইজ অ্যারিস্টটল আচ্ছা থিওফ্রেস্টাসকে কি বলা হয় বলো তো থিওফ্রেস্টাসকে ফ্রেস্টাসকে কী বলা হয় থিও ফ্রেস্টাসকে বলা হচ্ছে ফাদার অফ বটানি ফাদার অফ বটনি বলা হয় থিওফ্রেস্টাসকে ফ্রেস্টাসকে এবং ফাদার অফ এভলিউশন বলা হয় ডারউইনকে ফাদার অফ এভলিউশন বলা হচ্ছে ডারভিনকে তো এই জায়গাগুলো মনে রাখবে আশা করছি সকলে জানো এগুলো তাও একবার রিপিট হয়ে যাবে তোমাদের একদম ঠিক শর্মিষ্ঠা ফাদার অফ বটানি বলা হয় আচ্ছা তোমাদেরকে বলছি অনেকেই পরে জয়েন করেছো ফার্স্ট থেকে এই সেশনটা পুরো কমপ্লিট হয়ে গেলে ফার্স্ট থেকে একবার দেখে নেবে কারণ প্রথম থেকে খুব ভালো ভালো কিছু কোয়েশ্চেন রয়েছে রিসেন্ট এক্সামের কিছু ঘটে যাওয়া এক্সামের তোমাদের জন্য কোয়েশ্চেন রয়েছে তার সাথে সাথে ডিসকাশন রয়েছে তো অবশ্যই যারা পরে জয়েন করেছো তাদেরকে বলবো সেশনটা কমপ্লিট হয়ে গেলে প্রথম থেকে অবশ্যই কিন্তু একবার সেশনটা দেখে নেবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দেখো অ্যানিমাল উইদাউট রেড ব্লাড সেল অর্থাৎ কোন প্রাণীটার এর মধ্যে রেড ব্লাড সেল বা আরবিসি আমরা পাচ্ছি না ফ্রগ আর্থওয়ার্ম স্নেক নাকি পিকক কোনটা হবে বলো সঠিক আনসার কোয়েশ্চেন কোনটা সঠিক অ্যান্সার হবে বলো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বলো শর্মিষ্টা অ্যান্সার করেছো টুয়েলভ বি কোয়েশ্চেন নাম্বার শর্মিষ্ঠা সবার আগে অ্যান্সার করেছো সায়নী বলছো বিক্রমাদিত্য জিৎ বলছবি সৌর্য বলছবি বিদ্যুৎ বলছবি এবং একদম সঠিক অ্যান্সার খুব ভালো প্রিপারেশন একদম ঠিক প্রতাপ একদম ঠিক হয়েছে দ্যাট ইজ আর্থ ওয়ার্মে হচ্ছে আরবিসি থাকছে না চলে আসি নেক্সট কোশ্চেনে দ্য বন্দিপুর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট কেরালা কর্ণাটকা গুজরাট নাকি তামিলনাড়ু কোনটা হবে বলো সঠিক অ্যান্সার দ্য বন্দিপুর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট কি হবে খুব ইজি কোয়েশ্চেন ভীষণ কমন কোয়েশ্চেন এনভায়রমেন্ট থেকে বলো কি জিওগ্রাফির পার্টি বলো ভীষণ কমন কোয়েশ্চেন একটা থার্টিন শর্মিষ্ঠা বলছো বি সৌর্য দিলীপ সরকার দীপাঞ্জন সরকার বলছো বি দীপান বিক্রমাদিত্য বলছো বি শিবেন জিৎ রাহুল বলছো বি বিদ্যুৎ বলছো বি একদম সঠিক আনসার একদম ঠিক বলেছ দ্যাট ইজ কর্ণাটকা দ্য বন্দিপুর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট কর্ণাটকা একদম ঠিক বলেছ সোনাল ভট্টাচার্য একদম ঠিক এবার কোয়েশ্চেন নাম্বার ফোরটিন বলো দ্য গোবিন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড অ্যাট কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড নাকি গুজরাট কোথায় রয়েছে হ্যাঁ জিকের কমন কোয়েশ্চেন অবশ্যই এনভায়রনমেন্ট রিলেটেড জি কের আসতে পারে জিওগ্রাফির মধ্যেও এটা মানে হয়ে যেতে পারে কোয়েশ্চেন আবার এনভায়রনমেন্টের যদি ধরো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যেতে পারে কোয়েশ্চেন একদমই ঠিক এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ভাবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা ফোরটিন নাম্বার অনেকেই বলছো সি সকলেই বলছো সি সায়নী শর্মিষ্ঠা সূর্য সোনাল ম্যাড কিং বলছো সি প্রতাপ পাহাড়ি বলছো সি একদম ঠিক দ্যাট ইজ উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি এবার নেক্সট কোয়েশ্চনে হোয়াট ইজ দ্য বেসিস অফ ওপেন ওশান ফুড ওয়েবস অ্যান্ড প্রোভাইডস দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস অক্সিজেন সাপ্লাই সব থেকে বেশি অক্সিজেন সাপ্লাই দিচ্ছে কোনটা এর মধ্যে ওয়েলস নাকি ওশন রিফ নাকি কি নাকি অপশন ডি সি টার্টেল ভীষণ ইজি কোশ্চেন পারবে তোমরা এটা কোশ্চেন নাম্বার ফিফটিন সায়নি বলছো সি সৌর্য বলছো সি আর বাকিদের অ্যানসার ঝটপট করে অ্যানসার করো বিক্রমাদিত্য বলছো সি জিত বলছো সি শর্মিষ্ঠা বলছো সি শিবেন বলছো সি রাহুল নাগ বলছো সি বলছ বলছো ওশন রিপ বলছো দিলীপ সরকার বলছো সি আশিফ আলী মোল্লা বলছো সি বিদ্যুৎ দীপাঞ্জন বলছো সি একদম সঠিক আনসার দ্যাট ফাইটো প্ল্যাংটন এবং নিয়ে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে এই জায়গাটাই ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা একটু দেখে নাও প্ল্যাংটন আর মোস্টলি মাইক্রোস্কোপিক সিঙ্গল সেল ফটো সিন্থেটিক অর্গানিজম দ্যাট লিভ সাসপেন্ডেড ইন ওয়াটার জলের উপরই তলে থাকে এরা ফটোসিন্থেসিসে সক্ষম এবং কি হয় এরা হচ্ছে মাইক্রোস্কোপিক বা সিঙ্গেল সেলড হচ্ছে লাইক ল্যান্ড প্ল্যান্টস দে টেক আপ কার্বন ডাইঅক্সাইড মেক কার্বোহাইড্রেট একদম ল্যান্ড প্ল্যান্টসের মতোই এরা কার্বোহাইড্রেট তৈরি করছে ইউজিং লাইট এনার্জি এবং কি রিলিজ করছে অক্সিজেন রিলিজ করছে দে আর নোন অ্যাস প্রাইমারি প্রোডিউসার যেরকম উদ্ভিদকে আমরা বলছি তো এরা হচ্ছে প্রাইমারি প্রোডিউসার অফ দ্য ওশান বলা যেতে পারে দ্য অর্গানিজম দ্যাট ফর্ম দ্য বেস অফ ফুড চেইন কারণ এরা হচ্ছে প্রডিউসার তো প্রডিউসার সবসময় ফুড চেনের বেসেই থাকছে বিকজ দে নিড লাইট ফাইটার প্ল্যাং লিভ নিয়ার দ্য সারফেস যেহেতু এরা ফটো করতে পারে এবং ফটোসিনথেসিস করার জন্য এদের কী প্রয়োজন লাইট এনার্জি প্রয়োজন এজন্য এরা জলের উপরিতলে থাকে যে কোনো সারফেসের সার্ফেসের তলে দেখা যায় ওয়ার এনাফ সানলাইট ক্যান পেনেট্রেট টু পাওয়ার ফটোসিনথেসিস যাতে এরা ফটোসিনথেসিস করতে পারে সেজন্য এদের কি থাকে জলের উপরিতলে পুকুর বলো কি নদী সমুদ্র বলো এদের উপরিতলে উপর সারফেসে থাকছে কারণ এদেরকে ফটোসিনথেসিস করতে হবে এবং ফটোসিনথেসিসের জন্য এদের লাইট এনার্জি প্রয়োজন চলে আসি নেক্সট কোয়েশ্চনে ইন হুইচ পার্ট অফ হিউম্যান বডি ইউরিয়া ইজ প্রডিউসড কিডনি লিভার প্যানক্রিয়াস নাকি ইউরিনারি ব্লাডার এটাও প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আশা করছি প্রত্যেকে পারবে এটার অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বলছো সায়নি বলছো বি লিভার শিবেন বলছো এ কিডনি এটা অনেকের এ আর বি নিয়ে কনফিউশন হচ্ছে একদম খুব ভালো করে মনে রাখবে ইউরিয়া প্রোডাকশন বলছে ইউরিয়া কিন্তু কিডনিতে প্রোডাকশান হয় না কিডনি হেল্প করছে ইউরিয়াকে বর্জ্য পদার্থ হিসেবে নিষ্কাশিত করতে কিন্তু প্রোডিউস বলেছে ঠিক আছে প্রোডিউস বলেছে ইউরিনেশনে হেল্প করছে কিডনি কিন্তু ইউরিয়া ইজ প্রোডিউসড ভালো করে কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজি মনে হল ইজি নয় কারণ এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে লিভার আর যেন তোমাদের ভুল না হয় যদি বলি ইউরিয়া কোথায় প্রডিউস হচ্ছে অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সারটা করবে সেটা হচ্ছে লিভার দেখো দু বছর এসেছিলো অপশানগুলো একটু চেঞ্জ করে দিয়েছিল দুটো বছরে একই অপশান দেয়নি বা কোয়েশ্চেনটা একই রকমভাবে ফর্ম হয়নি একই এর মিনিং একই ছিল এবং অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু লিভার তো অবশ্যই অবশ্যই মনে রাখবে একটু ভুল করে থাকলে যারা ভুল করছো বলবে একদম নোট ডাউন করে রেখে দাও চলে আসি নেক্সট কোশ্চনে লুপ অফ হেনলি লাইজ ইন দ্য এটাও প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অপশন এ কর্টেক্স মেডুলার রেনাল পেলভিস নাকি ইউরেটার কোনটা হবে দেখো এই জায়গাটা হচ্ছে হেনলি লুপ হেনলি লুপে দুটো অংশ একটা ডিসেন্ডিং লিম একটা ডিসেন্ডিং লিম এটা হচ্ছে ডিসেন্ডিং লিম আর এইদিকে হচ্ছে অ্যাসেন্ডিং লিম তো হেনলি লুপ কোথায় দেখা যায় কর্টেক্স মেডুলা অংশে নাকি রেনাল পেলভিস নাকি ইউরেটার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ঝটপট করে অ্যান্সার করো কোশ্চেন নাম্বার সেভেনটিন বলো সেভেনটিন সৌর্য বলছো বি সিভেন বলছো বি বিক্রমাদিত্য বলছো বি রাহুল নাক বলছো বি একদম সঠিক অ্যান্সার দ্যাট ইজ মেডুল আ ইজ দ্য রাইট অ্যান্সার চলাশি নেক্সট কোয়েশ্চনে স্পিন্ডেল ফাইবারস মেড আপ এটাও ডব্লিউ বি সি এস তো কি হয়ে যাবে ফ্লাজিলিন নাকি টিউব্যুলিন নাকি সেলুলোজ নাকি কাইটিন কোয়েশ্চেন নাম্বার এইট টিন ঝটপট করে অ্যান্সার করো একদম ঠিক একটু মিস্টেক হয়ে যেতে পারে সেজন্যই তোমাদের জন্য কিন্তু কোয়েশ্চেন গুলো এনেছি এবং অবশ্যই খুব ভালো করে করো এবং যে জায়গাগুলো তোমাদের কনফিউশন হয় তোমরা ভুল করো সেইগুলোই কিন্তু আনছি তো অবশ্যই কিন্তু নোট ডাউন করবে এবং তোমরা প্রিভিয়াস সেশনেও যেগুলো দেখি তোমরা ভুল করছো সেই কোশ্চেনগুলো আমি আবারও রিপিট করি এই কোয়েশ্চেনটাও হয়তো আবার রিপিট করব এবং সকলকে বলবো একদম যেন নেক্সট সেশানে কোনো ওই কোয়েশ্চেনটা পেলে যেন কেউ ভুল না করো সকলের যেন আমি দেখি সঠিক অ্যান্সার করেছ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ না কোয়েশ্চেন নাম্বার এইটিন আচ্ছা এইটিনটা বি করেছো অনেকেই একজন করেছো ডি বলছো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার নাইনটিনে চলে আসি উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ রিচ সোর্স অফ অ্যামাইলেজ এটাও প্রিলিমিনারির কোয়েশ্চেন ওকে ওকে সায়নি এখন ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বলো ব্রেন নাকি ব্লাড থাইরয়েড নাকি প্যানক্রিয়াস কোনটা হবে সঠিক অ্যান্সার শিবেন আমার ক্লাস টাইম হচ্ছে তোমরা টিউসডে আমার ক্লাস পাবে এবং স্যাটারডে আমার ক্লাস পাবে মোটামুটি দুপুরের দিকে ক্লাস থাকে তবে আজকে ক্লাসটা একটু আগে হয়েছে তো টাইম শিডিউলগুলো একটু চেক করে নেবে আগের দিন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোয়েশেন নাম্বার নাইনটিন হচ্ছে বলো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বিক্রমাদিত্য সায়নী দীপাঞ্জন রাহুল বলছো ডি

আচ্ছা বিক্রমাদিত্য বলছ টোয়েন্টি দ্যাট ইজ ফাঙ্গি সায়নী বলছো বি দীপাঞ্জন বলছো বি দ্যাট ইজ ফাঙ্গি এবং একদম সঠিক অ্যান্সার এবং পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং নামটা মনে রেখে দেবে কারণ এইরকম শর্ট খুব ইজি কোয়েশ্চেন বাট এক্সামে কিন্তু আসে তো ভেরি গুড মর্নিং সৌমিক সেশন প্রায় শেষের দিকে তখন এসছো তো সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদেরকে বলছি যে সেশনটা কিন্তু প্রথম থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে তো তোমরা একবার সেশনটা যারা পরে জয়েন করেছো বলবো প্রথম থেকে একবার সেশনটা কিন্তু দেখে নেবে অবশ্যই এবং আজকের সেশন এখানেই শেষ করছি এবং কোনো কোয়েরি থাকলে তোমরা এই নাম্বারে কল করে নেবে সিক্স টু নাইন টু ওয়ান নাইন জিরো টু থ্রি জিরো এই নাম্বারে কল করে নেবে কোনো ভর্তি সংক্রান্ত কোনো দরকার থাকলে এবং আজকের সেশন এ পর্যন্ত এবং তোমাদেরকে আরও একটা জিনিস বলা তোমাদেরকে একটা হোম টাস্ক দিয়েছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ব্রেন ইটিং আমি বা কি তার জন্য কে দায়ী তোমরা কিন্তু নামটা অবশ্যই মেনশন করবে কমেন্টে এই কোয়েশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু রিসেন্ট একটা ঘটে যায় ঘটে গেছে কেরলে একজন পনেরো বছরের বাচ্চা মারা গেছে এর আক্রমণে তো অবশ্যই কিন্তু জায়গাটা তোমরা পুরো কভার করবে তো আজকের মতো সেশন এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাবস্ক্রাইব টু রাই বাংলা